দেখো, গরমকালে গোয়ার প্ল্যান হোক বা না হোক, গোয়া লাইট ভার্সন ধুবলাগড়ির প্ল্যান কিন্তু ইজিলি পসিবল, বেশ পকেট ফ্রেন্ডলি। আর তার সাথে কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার সুন্দর জার্নি। 1 night 2 days অথবা 2 night 3 days হলে উইকেন্ড ট্রিপটা ঠিক জমে যাবে। একদম ভার্জিন অফবিট সি বিচ, তার সাথে রয়েছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের ফ্যামিলি লাইক হসপিটালিটি আর দুর্দান্ত ভুরিভোজ। কিভাবে যাবেন, কি কি ঘুরে দেখবেন আর বাজেট কত, সব কিছুই রয়েছে একদম ডিটেলসে এই ভিডিওতে। আমাদের জার্নি শুরু হয় হাওড়া স্টেশন থেকে। ট্রেন নাম্বার 12073 দুপুর 1:25 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা যাব বালাসর স্টেশন। বালাসরে এই ট্রেন পৌঁছয় 4:40। ওয়েলকাম টু জয়মাতা ট্রাভেলিং গাই। আর কেমন আছে সবাই? তো আজকে স্টোরিটা কিছুটা এরকম যে এখন আমি রয়েছি হাওড়াতে, হাওড়া স্টেশনে, আর এখন আমরা যাব ধুবলাগড়ি। তো চলুন আর দেরি না করে আপনারা ঘুরতে বেরিয়ে পড়ুন আমার সাথে। ভাই আর আমি মিলে আজকেও বেরিয়ে পড়েছি। এটা 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 103, তো 103 আর 102। হ্যাঁ, উইন্ডো সিট পেয়ে গেছি ফাইনালি ট্রেনে। ভাই বসছে ওইখানে আর এখানে আমি। $135 দিয়ে 2S-এর টিকিট কেটে আমরা দুই ভাই উঠে পড়লাম ট্রেনে। তারপর ট্রেন 5-7 মিনিট দেরিতে হাওড়া স্টেশন থেকে ছাড়ল। হাওড়া স্টেশনের পর খড়গপুর, বেলদা, জলেশ্বর হয়ে বালেশ্বর পৌঁছয় এই ট্রেন। ট্রেন জার্নি ছাড়া রোড ট্রিপে কলকাতা থেকে ধুবলাগড়ি আসতে চাইলে এর ডিস্টেন্স পড়বে প্রায় 217 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। গুগল ম্যাপ ফলো করে কলকাতা থেকে কোলাঘাট, ডেবরা, বেলদা, জলেশ্বর হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে গ্যালাক্সি নেচার ক্যাম্প ধুবলাগড়িতে। বেশ কিছুক্ষণ ট্রেন জার্নি এনজয় করার পর অবশেষে আমরা পৌঁছই বালাসোর স্টেশন। মেরা তো এক্সিট কোন দিকে দিছি?
এখন ঘড়িতে বাজে 4:45 আর আমরা মালাসুরা নেমে গেছি। এবারে বাইরে বেরিয়ে অটো দাদাকে ফোন করব, দাদা এসে পিক আপ করবে, তারপর আমরা যাবো হচ্ছে গিয়ে ধুবলাগড়ি। দাদা তোমার নাম কি? আমার নাম অজয়। নামটা বলে দাও। আমার নাম অজয়। আমি ক্যাম্পে যদি কেউ ক্যাম্প থেকে আসার চেষ্টা করে স্টেশনে, আমি গাড়ি লাগিয়ে কেটে ক্যাম্পে। চলো তাহলে, গাড়ি কোথায় আছে? চলো, কতক্ষণ লাগবে এখান থেকে? এইখান থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগবে। 1 ঘন্টা 15 মিনিট? কত কিলোমিটার? 35 কিলোমিটার। বাবা, 35 কিলোমিটার আছে। চলো তাহলে যাই। আর এখানে আশেপাশে ঘোরার কী কী আছে গো? এখানে ঘোরার আছে পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি, ব্লু লেক, ক্ষীরচোরা, গোপীনাথ মন্দির। আচ্ছা, তো এটা ঘুরতে কোনো প্যাকেজ ফ্যাকেজ আছে তোমার? এইখানে এটা ঘোরার প্যাকেজ আছে 2500 টাকা প্যাকেজ। 2500 টাকা? অটোতে 2500 টাকা, কারে গেলে 3000 টাকা, এসি নিলে 3500 টাকা। আচ্ছা, অনেক কিছু ঘোরার জায়গা আছে। আমাদের ধুবলাগড়ি সিবিচে ইনভিটেশন দিয়েছিল গ্যালাক্সি নেচার ক্যাম্প। অনেক অনেক ধন্যবাদ গ্যালাক্সি নেচার ক্যাম্পকে। অবশেষে স্টেশন থেকে বেরিয়ে অজয়দার অটোতে উঠে আমরা চললাম গ্যালাক্সি নেচার ক্যাম্প ধুবলাগড়ি। স্টেশন থেকে ক্যাম্পের ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট। ভাড়া নিয়েছিল অটো প্রতি 700 টাকা। প্রথম দিকে বেশ কিছুক্ষণ হাইওয়ে থাকলেও অটো জার্নির শেষের দিকের প্রায় 30 মিনিট রাস্তার কন্ডিশন মোটামুটি। তবে যাওয়া রাস্তায় দেখলাম পড়ন্ত সূর্যের আলোয় বিকেলের গ্রাম্য হাট আর ফাঁকা মাঠ। অবশেষে সন্ধ্যে 6টার দিকে আমরা পৌঁছই গ্যালাক্সি নেচার ক্যাম্পে। সন্ধ্যাবেলায় অনেকটা দূর থেকেই উঁকি দিচ্ছিল ক্যাম্পের দারুণ সমস্ত আলোর ছটা। সন্ধ্যাবেলায় চারিদিকে বিভিন্ন আলোর ডেকোরেশনে রিসর্টটা দারুণ সুন্দর দেখাচ্ছিল। চলো একটা সিনেমাটিক ভিউ দেখে নিই। আমাদের রাকেশ দা, ক্যাম্পের রাকেশ দা, ওয়েলকাম গ্যালাক্সি। তো আমাদের জন্য দাদা চলে এসেছে রাকেশ দা। রাকেশের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। তো এখন আমরা গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, তারপরে পুরো রিসর্টটা ঘুরে দেখবো। আর রিসর্টটা তো রাত্রেবেলা এত সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছো। এই নেচার ক্যাম্পে আমাদের জন্য ছিল একটা সুন্দর ব্যাম্বু কটেজ, সাথে অ্যাটাচড বাথরুম আর ব্যালকনি। রিসর্টে পৌঁছে ফ্রেশ হওয়ার পর চলে আসে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স, চা আর ভেজ পকোড়া।
সন্ধ্যাবেলার বারবিকিউ চিকেন আর তার সাথে রিসর্টের দারুণ নাইট অ্যাম্বিয়েন্স, উইকেন্ডে এই পুরো প্ল্যানটা জাস্ট এক কথায় ফাটাফাটি। নামটা বলো একটু। নাম লালু। আচ্ছা লালুদা, তুমি কি কি নিয়ে এসছো? এটা পনির পকোড়া আছে, আমুদি ফ্রাই আছে। আমাদের আসার পর থেকে লালুদা শুধু খাওয়ারের পর খাওয়ার দিয়ে যাচ্ছে। লালুদা, এটা কি আছে? আমার চিলি চিকেন আছে। আচ্ছা, চিকেন বারবিকিউ আছে। আচ্ছা লালুদা, থ্যাংক ইউ লালুদা। বল কেমন? প্রপার বারবিকিউ, এটা প্রপার বারবিকিউ। ভালো তো? ভালো, দারুণ, সত্যি দারুণ। অ্যাকচুয়াল আমরা কলকাতায় যেরকমভাবে খেয়ে অভ্যস্ত ওই রকম টাইপেরই বারবিকিউ করেছে এখানে, আর খুব সুন্দরভাবে গ্রিল হয়েছে, আর ভেতরের মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খুব সফট, খুবই নরম, আর মশলার যে ফ্লেভারটা এসছে ওই স্মোকি ফ্লেভারটা অ্যাকচুয়ালি আছে এতে, অসাধারণ অসাধারণ। বারবিকিউর সাথে একটা মনে হয় দাদারা দিয়ে গেছে ড্রাই চিলি চিকেন, মেবি ওই বারবিকিউর মাংসটাকে সস দিয়ে একটু ভালো করে বানিয়েছে। এই দেখো, এই যে মাংস, খেয়ে দেখা যাক কেমন, খেয়ে দেখা যাক। দারুণ দারুণ, ফ্লেভারটা অসাধারণ। এরপর বেশ কিছুক্ষণ রিসর্ট ঘুরে নিয়ে আমরা চললাম রিসর্টের ডাইনিং রুমে ডিনার করতে। ডিনারের মেনু ছিল ভাত, ডাল, স্যালাড আর চিকেন কষা। ভালো করে পেট পুরে ডিনার করার পর আমরা টানা ঘুম দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গ্যালাক্সি নেচার ক্যাম্পের ডে টাইম ভিউ, ধুবলাগুড়ি বিচের দারুণ সিনিক বিউটি আর তার সাথে গ্যালাক্সি নেচার ক্যাম্পের ফাটাফাটি ব্রেকফাস্ট, লাঞ্চ আর মোহনায় দারুণ অ্যাডভেঞ্চারাস বোট জার্নি, এই সব কিছু থাকছে পরের ভিডিওয়ে। এখন একটু ভয় লাগছে, আর বোটটা বেশ দুলছেও, দেখা যাক, বেশ অ্যাডভেঞ্চারাস, তাই না? পুরো অ্যাডভেঞ্চার করছি। Real adventure, real adventure.